ফেনীর ছাগলনাইয়ায় ট্রাকে ট্রেনের ধাক্কায় চালক সহ দুজন নিহত হয়েছেন। সকাল 8:30 দিকে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে গেটম্যান মোহাম্মদ সাইফুল পলাতক রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার মুহুরীগঞ্জ ব্রিজ সংলগ্ন রেল গেটে সকালে গেটম্যান দায়িত্বরত অবস্থায় ছিল না। এ সময় বালুভর্তি একটি ট্রাক রেল গেট পার হচ্ছিল। চট্টগ্রামগামী একটি মেইল ট্রেন তখন ট্রাকটিকে ধাক্কা দিয়ে টেনে নিয়ে যায়। এতে ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে রেললাইনের উপরে পড়ে থাকা দুর্ঘটনা কবলিত ট্রাক ও মরদেহ সরিয়ে নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ সুপার মোহাম্মদ জাকির হাসান জানায়, এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত কমিটি গঠন করা হবে এবং তদন্ত কমিটির প্রেক্ষিতে তদন্ত করে দেখা হবে যে আসলে কারো গাফলতি ছিল কিনা বা কী কারণে ঘটেছে, আর যদি কারো গাফলতি থেকে থাকে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।